ঈদ মোবারক প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, গান গল্পে। এবং ভিন্ন ধর্মী অনুষ্ঠানটি আমি এই কারণে বলছি, আপনারা হয়তো চিন্তা করছেন বসে যে অনুষ্ঠানের পিছনের মানুষ হিসাবে আমি সবসময় থাকি আপনাদের সাথে, আজকে হঠাৎ করে কেন সামনে চলে আসলাম। এর কারণ হচ্ছে আজকে যে দুজনকে নিয়ে আমরা ওই অনুষ্ঠানটিকে সাজিয়েছি, তারা দুজনেই একবারে অন্তরালের মানুষ। একজন হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত সিনেমাটোগ্রাফার TW সৈনিক, আমার ডান পাশে বসা, এবং আমার বাম পাশে বসা আছেন আরেকজন বিখ্যাত নাট্য নির্মাতা, যাকে আপনারা অবশ্য টেলিভিশনে দেখেছেন, কিন্তু উনার আমার মনে হয় যে উনি নাট্য নির্মাতা হিসেবে পরিচয়টা উনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ফজলুল কবির তুহিন। আমরা আজকে এই অন্তরালের দুজন মানুষকে নিয়ে আমরা এই পুরো অনুষ্ঠানে আড্ডা দিব, গান শুনবো এবং গল্পে মেতে থাকবো। এবং এই গান গল্পে আমাদেরকে এই মিউজিকে যারা সঙ্গত করছেন, আমার ডান পাশে আছেন পাপ্পু, এদিকে তবলায় সঙ্গত করবেন উস্তাদ ইউসুফ আলী খান, বাম পাশে আছেন কিবোর্ডে তন্ময় এবং বেস গিটারে আছেন ওমি। প্রথমেই জিজ্ঞেস করব আমাদের সৈনিক ভাইকে যে আসলে সবসময় তো ক্যামেরার পিছনে কাজ করেন সিনেমাটোগ্রাফার হিসাবে, গানের শুরুটা আসলে কিভাবে? সবাই বলে মানে একই রকম আমারও ছোটবেলার থেকেই, তো আমি ছায়ানটে কিছুদিন গান শিখি অনেক আগে, 96-97 দিকে, আমি আসলে কমপ্লিট করতে পারিনি। তখন থেকে আসলে এই প্রফেশন আমাকে এত ব্যস্ততা বাড়ায় দেয় বা ব্যস্ততার কারণে এই প্রফেশনের গানটাকে আর সেভাবে কন্টিনিউ করতে পারিনি। তবে আমি ক্যামেরাম্যান হিসেবে কি প্রফেশনটা তখনই স্টার্ট যখন ছায়ানটে আপনি গান শুরু করেন? 93 থেকেই আমি ফ্রিল্যান্স হিসেবে কাজ করি। আচ্ছা আচ্ছা, তো পাশাপাশি ছায়ানটে কমপ্লিট করতে পারলাম না, কিন্তু পরবর্তীতে ইদানিং এসে আসলে যখন বিভিন্ন গান, বিভিন্ন গানের প্রোগ্রাম, বিভিন্ন কন্টেস্ট দেখি, তখন আসলে নিজেকে মানে একটা যাচাই করে নেওয়ার একটা তাগিদ অনুভব মানে মানে ন্যাচুরালি চলে আসে। তো তারপরে ইব্রাহিম টিপু আর সোহেল আরমান আমাকে কিছু গান লিখে দিল, ভাবলাম যে আমি একটু গাই দেখি কেমন, এইভাবেই শুরু। এইভাবেই শুরু। এবং 2004 তুমি আমার ঘুম আমার প্রথম মানে সলো অ্যালবাম, আচ্ছা, ওটা বেশ মানে শ্রোতারা নিয়েছে, হ্যাঁ, বাংলাদেশে অনেক শোনা গেছে, এভাবেই শুরু আর কি। আমি এবার তুহিন ভাইয়ের কাছে জানতে চাইব যে আসলে আপনার শুরুটা কিভাবে, আপনি তো সবসময় সেই একসময় মঞ্চে কাজ করতেন, মঞ্চে কাজ করতে করতে এই কুমার আহমেদের সেই হিমু চরিত্রে রূপদান করতে করতে আপনি চলে আসলেন নাটক নির্মাণে, তো গানের বিষয়টা আসলে কিভাবে শুরু? আমরা আমাদের সুনামগঞ্জ যে অঞ্চল, যে অঞ্চলে আমার জন্ম আর কি, সেখানে আমারও জন্ম সেই, সবসময় একটা গানের পরিবেশ, বিশেষ করে ফোক গানের একটা আমি সবসময় থাকে যেখানে হাসান রাজা দুর্গ, আমাদের প্রতিটা অনুষ্ঠান পালা পার্বণ সবগুলি গান কেন্দ্রিক। সে সুবাদে সুনামগঞ্জে তুমি গেলে দেখবা যে, বা তুমি তো জানোই বা যারাই যাবে, এরা সবাই গান নিয়েই আছে, কিন্তু মানে প্রতিটা ঘরে কেউ না কেউ গান শিখে, কেউ গান গায়, কেউ গান শেখায়, এরকম একটা পরিবেশ আমাদের এখানে আছে। আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এখন বিভিন্ন কারণে। সেই সুবাদে একটু একটু গান কিন্তু সবাই একটু একটু গায় আর কি, সেটা কীরকম গায়, কীভাবে গায়, এটা অন্য ব্যাপার। কিন্তু গানের যে ইয়েটা, আমি যে সময় ঢাকায় থিয়েটার করতে আসি, তখন আমি আমাদের দলে আসলে অনেক সিঙ্গারই আছেন, বাট ওই যে থিয়েটারের প্রয়োজনে কিছু গান যেগুলি গাইতে হয়, থিয়েটারের ডিজাইনটা আসলে বেসিক্যালি ফোক গানের উপরে বেশ করে আমরা অনেকগুলি নাটক করেছি বা অনেকগুলি দল এগুলি করেছে। তো সেইখানে এই যে একটু হেরে গলা মানে চিৎকার করে গান গাওয়ার যে একটা ব্যাপার, এটা সৈনিক ভালো বলতে পারবে, সেইখানে আমি একটু ভালো ইয়ে করতে পারতাম। হ্যাঁ, সুরে টুরে অনেক ভালো সিঙ্গার আমাদের দলে ছিলেন, কিন্তু থিয়েটারে গান গাওয়ার জন্য যে প্রজেকশনটা দরকার সেটার ক্ষেত্রে দেখা গেলো যে আমি একটু ভালো করছিলাম। সেখান থেকে আমাকে দল কিছু গানের ডিরেকশন করতে বললো, কিছু গানের ফোক গান নিয়ে কিছু গান বানাইতে বললো, তারপরে গান গাইতে বললো। সেভাবে আমাদের তৌকির আহমেদের প্রোডাকশন ছিল হয়বদন, মিউজিক ডিরেকশন থেকে শুরু করে ওখানকার গানের মানে থিয়েটারের যে মিউজিক ডিরেকশনটা ওগুলি করতে শুরু করি আমি আমার বন্ধুরা মিলে, ওখানে গান গাই মানে গায়নের ভূমিকা অভিনয় করি, গান গাই, সেভাবে আসলে গান গাই। তারপরে অবশ্য আরও কয়েকটা প্রোডাকশানে ওই হুমায়ুন আহমেদ সাহেবের ওনার কিছু বিভিন্ন প্রোগ্রামে আড্ডাতে গান গাওয়ার কারণে ওই আমি শুনেছি যে আপনার সাথে যখন হুমায়ুন আহমেদের ফার্স্ট ইন্ট্রোডিউসটা হয় মানে সেটা সেটা ছিল যে মানে অভিনয়ের দিকে আপনার ঝুঁকটা বেশি ছিল, কিন্তু উনি নাকি বারবার গানের দিকেই প্রেশার দিচ্ছিলেন, গানের দিকেই প্রেশার দিচ্ছিলেন। প্রথম যে আগুনের পরস্পরের ছবিতে কাস্ট করেছিলেন আমাকে গায়ক হিসেবে করেছিলেন, একজন মুক্তিযোদ্ধা সে গান গায়। পরে আরও কয়েকটা ইয়েতে কাজ করেছি ওনার, হয় সরি উইজ আবাউট, আজ রবিবার, গায়ক হিসাবেই কাজ করেছি আর কি, ওই গানের ইয়েতে আর কি।
থিয়েটারের কারণে আসলে এই আমাদের যেমন একটা প্রোডাকশন মিউজিক্যাল একটা প্লে ছিল আমাদের রূপভান, সেখানে আমি আমি আসলে তবলা পারি না, আমি গিটার পারি না, বাট আপনি কোন গ্রুপের সাথে? আমি থিয়েটার আরামবাগে আমার সক্রিয় কর্মী, তুমি বেতন নাট্যকেন্দ্র, নাট্যকেন্দ্র। তো সেখানে মানে হতো কি, ওই ঠেকা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন তখন আমি দাঁড়িয়ে যেতাম, এবং আমার মনে হয় যে আপনি এখন মানে অনেক ভালো গান করেন সেটা বাংলাদেশও সমাদৃত, সেই টাকা দেওয়ার শিল্পী আর এখন আপনি না। তো আমরা এখন প্রথম গানটি তুমি না, আমি তার একটা গান সম্পর্কে আমি বলি। আমি তো সে সৈনিককে আমি অনেক আগে থেকে চিনি, যেহেতু সে একটা দলে কাজ করে আমি একটা দলে কাজ করি। এই প্রোডাকশনের যে কামরুল যে প্রোডিউস করছে, সেও আমাদের একজন কলিগ, মানে সে একই দলে কাজ করতো আর কি, সেভাবে আমার পরিচয়। সে কিন্তু একটা বিখ্যাত সিনেমাটোগ্রাফার বাংলাদেশে, সেটা তো অবশ্যই, এবং ওইভাবেই আমরা চিনি। এবং আমি কিন্তু এই দেশে আসছি বহু আগে, মাঝখানে আমার অনেক অনেকগুলি গ্যাপ, সৈনিক একজন ক্যামেরা হিসেবে অনেক দূর চলে যাচ্ছে সব খবরই পাচ্ছি। লাস্ট ইয়ার যে সময় বাংলাদেশে গেলাম, তো বাংলাদেশে একটা জিনিসের প্রচলন, মানে বাংলাদেশে এটা খুব পপুলার, আমি কারো যদি ফোন করি, আমরা এখান থেকে যদি কারো ফোন করি, ওয়েলকাম টোন বা রিং ব্যাক টোন বা কি জানি বলে এটা পাওয়া যায়, কারোকে যাকে আমি ফোন করি একটা গান আমি শুনতে পাই। তো বাংলাদেশে এবার যাওয়ার পরে যাকে ফোন করি, বন্ধু বান্ধব থিয়েটার কেন্দ্রে যাদের ফোন করি, একটা গান শুনি কি, তুমি আমার খুব, আমার মনে হয় যে আমরা সেই গানটা শুনতে পারি। আজকে কার গান, কার গান পরে শুনি, এটা সৈনিক নাই গাইছে, আমার কাছে খুব ভালো লাগছে যে সৈনিক সিনেমাটোগ্রাফার যাকে আমি একদম ক্যামেরা আর্টিস্ট, ক্যামেরা আর্টিস্ট গান গায়, এবং সেটা গানটা এত পপুলার, এবং সেটা সবার পকেটে পকেটে সেই রিংটোনের মধ্যে ছিল, খুব ভালো লাগছে। আমরা কি প্রথমে এই গানটাই শুনবো নাকি অন্য কোনো গান আপনার চয়েসে ছিল? তুমি আমার ঘুম গান করা যেতে পারে, আমরা শুনতে পারি গানটা শুরুতেই। প্রিয় দর্শক, আমরা এখন শুনবো যে টিডব্লিউ সৈনিকের সেই বিখ্যাত গান, যে গানটি নিয়ে আসলে ওনাকে সঙ্গীত শিল্পী হিসাবে বাংলাদেশে খ্যাতি অর্জন করেছেন, তুমি আমার ঘুম। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না, তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না, তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না, তুমি আমার তবু তোমায় নিয়ে সব দেখি না, তুমি আমার তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না, তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না, তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না, সময় জানি না।
চোখে গোনা যায় না, ভালোবাসা জলের মতো দুহাত যেন ভরে না, প্রিয় মুখ তারার মতো দু চোখে গোনা যায় না। তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না, তুমি আমার দিন থেকে আমি যে সময় জানি না, তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন, তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না, তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না, তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না, তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না, তুমি আমার ঘুম তবু চমৎকার পরিবেশন। আমার মনে হয় যে আমরা সবাই একটা স্বপ্নের মধ্যে চলে গেছিলাম, আমার আবার পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারাও হয়তো একমত হবেন। তারপরে আমরা যাবো আসলে তুহিন ভাইয়ের কাছে। তুহিন ভাই, আপনি আড্ডার একটা শহর থেকে উঠে আসা, আড্ডায় গান গাইতে গাইতে উঠে আসা একজন গানের শহর, হ্যাঁ গানের শহর, কবিতা শহর, আড্ডা শহর, জ্যোৎস্না শহর, অনেক বিশেষণ দেওয়া যায় আমাদের। আমি একটা জিনিস বলি আড্ডার বিষয়টা, আড্ডাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলে রেসের মতো, প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে, রিলে স্টিকটা দিয়ে আসছে পরবর্তী প্রজন্মের হাতে। একই এইভাবেই আমাদের মানে শহরে আড্ডাটা চলে আর কি, যেহেতু আপনি বাইরের সুনামগঞ্জ সম্বন্ধে একটা আইডিয়া দিলাম আর কি আপনাকে। তুহিন ভাই, আপনি আসলে সুনামগঞ্জটা একটা মানে রিমোট স্টেট, মানে একটা ইয়েতে তো মানে হাওর মানে অধ্যুষিত একটা এলাকা, এবং এই কারণে কিন্তু আমাদের এলাকায় কমিউনিকেশন ছিলই না বলতে গেলে, আমাদের ঢাকা বা এত ফোক শিল্পী কিন্তু এই কারণে, বিকজ 6 মাস কোনো কাজ থাকে না। সুনামগঞ্জটা খুব উর্বর একটা জায়গা, এক ফসল একটা জায়গা, একবার ফসল ফললে সারা বছর মানে আমরা মানে অফুরন্ত সময় মানুষ, কোনো অভাব ছিল না, কিছুই ছিল না, মানুষ গান বাজনা নিয়ে বিভিন্ন রকমের এটাই ছিল তার সময় কাটো, কোথায় যেতে পারছে না, পাড়ার সময় মিলে আসলে গান করি, নাটক করি, যাত্রা করি, এই ছিল আমাদের। এই জন্যই আমাদের এখানে ফোকের অনেক বড় বড় ইয়েগুলি মানে আমার মনে হয় এটা লিজেন্ড। এখন আসলে যে ধরনের গানগুলো শ্রোতারা বেশি নিচ্ছে তার ম্যাক্সিমাম কিন্তু সিলেট অঞ্চলের গান, হ্যাঁ যেগুলো ক্লিক করছে, এবং আমি আমি যদি ভুল না হই ম্যাক্সিমাম গুলোই কিন্তু এরকম, এটা ইটস এ ভেরি গুড সাইন। আমার মনে হয় তুহিন ভাইয়ের প্রথম পরিবেশনটা কি মানে সিলেট অঞ্চলের গানই থাকবে নাকি আপনার একটা কোনটা থাকবে? হ্যাঁ ওই অঞ্চলেরই একটা গান আমি গাই, যাই কি রকম গাবো মানে এটা সুন্দর। আমাদের অঞ্চলের একজন মানে অনেক আগের পুরনো একজন সাধক ছিলেন কবি, ওনার নাম হচ্ছে স্যার শাহনু, তা আমার ইচ্ছে করতেছে ওনার একটা গান গাই আর কি, আমরা শুনি। প্লিজ প্লিজ। আমার পাগলা রে ওমন পাগলা রে, হইলে নয়া বসির সজিদা না, হইল বিল অমন পাগল রে, অমন পাগল রে, পাগল রে, হইলে নয়া হইল মিলন মন পাগল রে, মন পাগল রে, মন পাগল রে, হইলে নয়া নব শির সজিতা না, হইল মিলন মন পাগল রে। Thank you.
তন পাগল মন পাগল পাগল ঘরের গিরি তন পাগল মন পাগল পাগল ঘরের গিরি ওই রসি মায় হাজালে সঙ্গী হইছে বৈরী রমন পাগলার বাংলাদেশের সঙ্গীত শ্রোতা যারা যারা সঙ্গীতকে ভালোবাসে আপনাকে মানে হারাচ্ছে বা আপনাকে অ্যাটেনশন দেওয়া উচিত ছিল গানের সিরিয়াসলি আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের অনুষ্ঠানের ভিন্নতা কোন জায়গায়। অন্তরালের দিয়ে দুজন মানুষকে নিয়ে আমরা এখানে বসেছি আজকে গান গল্পে। আশা করছি আপনাদের তাদের পরিবেশনা খারাপ লাগছে না। আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও চলে এসেছি গান গল্পে। আরও কিছু সময় আড্ডা দিব, আরও কিছু ভালো ভালো গান আপনাদের উপহার দিব। তাহলে চলে যাই আমরা প্রথমে সনিকভাইয়ের কাছে। সনিকভাই, একই সাথে ক্যামেরা চালান এবং এই যে গানের যে বিষয়টা এতদিন লুকানো ছিল, দুটোকে পাশাপাশি বয়ে নিতে কি কষ্ট হয় না? না না, দুইটার আসলে দুই রকম ফ্লেভার, ফ্লেভার প্লাস দুই রকম, দুইটাই তো শিল্প, একটা হচ্ছে ক্যামেরা শিল্প, একটা হচ্ছে, না আমার এটা কোনো সমস্যা হয় না, বরঞ্চ আমি কাজ করতে গেলে গান গাই, গানের সহিত কাজ করি। আমরা জানি যে আপনি খুব গানের পাশাপাশি আপনি আরেকটা জিনিস খুব ভালো জানেন পারেন, সেটা হচ্ছে শিস দিতে পারেন। ও হুইসেল, খুব ভালো,
মানে একদম সুরে একদম মানে এত সুন্দর সে আমরা আমরা ফাঁকে একটু শুনে ফেলি একটু খালি শিষ্টে একটু শুনি দুইটা গানে আমি শিষ ব্যবহার করেছি আমার আমার অ্যালবামের আচ্ছা তো সম্প্রতি সিটি সেলের যে টিউনটা বাজে সেটা কিন্তু আমার দেয়া শিষ্টে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমি যেহেতু প্রসঙ্গ আসলো বাজাচ্ছি সুরেলা একটা শীষ শুনলাম আমরা মনে হয় যে আমরা এই শীষের মতোই সুরেলা একটা গানে চলে যাই এখন আমি এখন যেই গানটি গাইব এটা এখনো বাজারে আসেনি আমার মানে পরের অ্যালবামের জন্য তৈরি করছি গানটা তো এই গানটা লিখেছেন সোহেল আরমান তুমি আমার ঘুম উনি লিখেছিলেন আমরা কি সেই গানটা এখন শুনবো এবং আনরিলিজড গান আমার মনে হয় যে আমাদের ইউরোপের দর্শকরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই গানটা এখনো বাজারে আসেনি সেই গানটা আমরা এখন শুনতে পারবো আর কি কতবার ভেবেছি তোমায় বলে দেব সব কত বড় সমুদ্র আদিগন্ত আকাশ তার চেয়েও বেশি ভালোবাসার হৃদয় এই প্রেম যেন নিঃশব্দ নীরব এই প্রেম যেন নিঃশব্দ নীরব কতবার ভেবেছি তোমায় বলে দেব কত বড় সমুদ্র আদিগন্ত আকাশ তার চেয়েও বেশি ভালোবাসার হৃদয় এই প্রেম যেন নিঃশব্দ নীরব এই প্রেম যেন নিঃশব্দ Thank you.
চমৎকার একটি গান ছিল এবং গানের কথাও যেমন সুন্দর ছিল, সুরটাও, সেই সাথে শিসটাও। আমি তুইন ভাইকে বলবো যে গানটা শোনার পর আপনার ফিলিংসটা কেমন? আমি কি বলবো, আসলে মানে খুব ফ্র্যাঙ্কলি বলতেছি আর কি, আমি খুব ঈর্ষান্বিত যে একটা মানুষ এত কিছু পারে কিভাবে। সে ক্যামেরা চালায় খুব ভালো, না সেটা তো অবশ্যই নিঃসন্দেহে, বাংলাদেশে গানও গাইতে পারে, শিষ্যও বাজাতে পারে, মানে আছে না আরো অনেকগুলি গুণ আছে, এগুলি এখন বলা যাবে না। তুহিন ভাইয়ের গান শোনার সময় চলে এসেছে। তুহিন ভাই, তুহিন ভাই কোন গানটা আমাদেরকে এখন পরিবেশন করবেন? গান এই এমনিতে এই অনুষ্ঠানে আসার আগেই কামরুল বলছিল আর কি যে একটা গানের ব্যাপারে, আমরা বহু আগে আমরা বেলুড়ের আড্ডাতে এই গানটা গাইতাম সেই থিয়েটারকালীন সময়ে। তো ওই থিয়েটারে যে সময় কামরুল আমরা বসে, আমাদের এক বন্ধু ড্রামাটিক্সে পড়তো জাহাঙ্গীরনগরে, তার লেখা, সে এখন বড় গীতিকার বাংলাদেশে, কি নাম, জাহিদ পিন্টু, ওই অনেক বড় বড় সিঙ্গার বালাম বা ইয়ে, তখন সে আমরা একসাথে ইয়ে করতাম, তো সে কিছু গান তখন লিখতো, সুর করতো, তা আমরা বসে বসে আড্ডাতে এগুলি ওই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে বা ইয়েতে আড্ডাতে গাইতাম আর কি। তো হঠাৎ করে কারণ বলছে সেই গানটা কি গাবেন নাকি, তা আমি যদিও এটা মানে এখন একটু চেষ্টা করবো আর কি। প্রিয় দর্শক, আড্ডায় সেই আড্ডার সেই গানটি বেলিউডের আড্ডা থেকে আমরা এখন এই চ্যানেল এস স্টুডিওর মাধ্যমে, চ্যানেল এস এর অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে পরিবেশন করবেন তুহিন ভাই। তাহলে আমাদের আমার মনে হয় যে আমরা আসলে দেরি না করে গানে চলে যাওয়াটাই ভালো। কত দূর তুমি যাবে প্রিয়া, তত দূর যাব আমি, কত দূর তুমি যাবে প্রিয়া, তত দূর যাব আমি, তোমার পথের বাঁকের শেষে পাখিদের কানা কানি হবে জানি, পাখিদের কানা কানি, তোমার পথের বাঁকের শেষে পাখিদের কানা কানি হবে জানি, পাখিদের কানা। কত দূর তুমি যাবে প্রিয়া, তত দূর যাব আমি, কত দূর তুমি যাবে প্রিয়া, তত দূর যাব আমি, তোমার পথের পাখির শেষ পাখিদের কানা কানি হবে জানি, পাখিদের কানা কানি, তোমার পথের পাখির শেষ পাখিদের কানা কানি হবে জানি, পাখিদের কানা কানি। তোমার
জানে 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 সবই জানে অষ্টাদশীর ব্রঞ্জ রাঙা চাঁদ ঠিক হয়ে ছয় কপালে তোমার জানি 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 সবই জানি আমি কত দূর তুমি যাবে প্রিয়া কত দূর যাব আমি কত দূর তুমি যাবে প্রিয়া তত দূর যাব আমি তোমার পথের বাঁকের শেষে পাখিদের কানা কানি হবে জানি পাখিদের কানা কানি তোমার পথের বাঁকের শেষে পাখিদের কানা কানি হবে জানি পাখিদের কানা কানি আমার মনে হয় যে আমাদের আসলে আরো কিছু গান আমরা পরবর্তীতে নিয়ে আসবো। প্রিয় দর্শক, আমরা এখনই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতির পর আমরা আরো কিছু ভিন্ন গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করছি ইতিমধ্যে আপনারা সেই যে ভিন্নতার কথা বলেছিলাম শুরুতেই, সেই ভিন্নতার স্বাদ আপনারা পেয়ে গেছেন। দেখা হবে বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, আবার আমরা বিজ্ঞাপন বিরতির পর চলে আসলাম আমাদের গান গল্প অনুষ্ঠানে। আমি শুরুতেই কথা দিয়েছিলাম জমজমাট কিছু গান আপনাদেরকে উপহার দিব, এবং ইতিমধ্যেই হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের যে অন্তরালের দুজন মানুষকে নিয়ে আমি এখানে বসেছি, তারা অত্যন্ত ভালো দুইটি গান ভালো কিছু গান আপনাদেরকে উপহার দিয়েছেন ইতিমধ্যেই। এবং আমার মনে হয় যে গানগুলো এবং আমাদের আড্ডা গান এতই জমজমাট হয়ে গেছে যে আমার মনে হয় যে আমরা আর কথা না বেরিয়ে, আমার কথার মধ্যে না থেকে আমরা সরাসরি চলে যাব সৈনিক ভাইয়ের গানে। এবং এই গানটি আমি আগেই শুনে ফেলেছি, এটা মনে হয় চা বাগান অঞ্চলের গান। এটা হচ্ছে সিলেট শ্রীমঙ্গলে শুটিং করতে গিয়েছিলাম বছর তিনেক আগে। আচ্ছা আচ্ছা। সেখানে আমরা শুটিংয়ের ফাঁকে অনেক রাত 1:30-2 বাজে একটা ছোট বাচ্চা এই গানগুলো গাচ্ছিল। তাহলে আমি এরকম আসাম অঞ্চলের কিছু গান, এই 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 ধুনটা আসলে বেশ মজার। ওই অ্যালবামের নাম হচ্ছে মনচোরা, এটা কিছুদিন আগে বেরিয়েছে, তো আমি চেষ্টা করছি গানটা গাওয়ার। ওকে। আম পাতা লম্বা লম্বা তার পাতা ছোট রে, আম পাতা লম্বা লম্বা
বাচ্চাদের বাত্তা ছোটা রে শহরের ওই দুলারের কি কেস ছোটা ছোটা আরে কেস ছোটা ছোটা আম পাতা লম্বা লম্বা তোর পাতা ছোটা রে আম পাতা লম্বা লম্বা তোর পাতা ছোটা রে শহরের ওই দুলারের কি কেস ছোটা ছোটা আরে কেস ছোটা ছোটা কর্মচারী অল্প টাকা বেতন হায় রে অল্প টাকা বেতন মোর কর্মচারী অল্প টাকা বেতন হায় রে অল্প টাকা বেতন নাই দিতে পারবো আমি সোনা চাঁদি চুরি হায় রে সোনা চাঁদি চুরি আম পাতা লম্বা লম্বা তোর পাতা ছোট রে আম পাতা লম্বা লম্বা তোর পাতা ছোটা রে শহরের ওই দুলারের কি কেস ছোটা ছোটা আরে কেস ছোটা ছোটা জীবন সাথী রে দুঃখ জীবন সাথী মুই দুঃখী বাগানিয়া দুঃখ জীবন সাথী রে দুঃখ জীবন সাথী তোকে দিতে পারবো আমি চা বাগানের হাসি হায় রে চা বাগানের হাসি আম পাতা লম্বা লম্বা তোর পাতা ছোট রে আম পাতা লম্বা লম্বা তোর পাতা ছোট রে শহরের ওই দুলারের কি কেস ছোটা ছোটা আরে কেস ছোটা ছোটা বড় বেটি কেনে মন চুরালি মন কেনে চুরালি বড় বাপের বড় বেটি কেনে মন চুরালি মন কেনে চুরালি থাকিস যদি মোর বাগানে দেবরে সিমি চুরি আরে দেবরে সিমি চুরি বড় বাপের বড় বেটি কেনে মন চুরালি মন কেনে চুরালি থাকিস বাগানে দেবরে সিমি চুরি আরে দেবরে সিমি চুরি আম পাতা লম্বা লম্বা তোর পাতা ছোট রে আম পাতা লম্বা লম্বা তোর পাতা ছোট রে শহরের ওই দুলারের কি কেস ছোটা ছোটা আরে কেস ছোটা ছোটা আম পাতা লম্বা 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 চমৎকার পাহাড়ি একটি গান। এবং আমার মনে হয় যে বাংলাদেশে ইদানিং এই গানগুলো অত্যন্ত জনপ্রিয়তার কাতারে চলে আসছে, মানুষ নিচ্ছে, মানুষকে আসলে একটু নাড়া দেয় যে কোনো ভাবে, কোনোটা হয়তো সুখে নাড়া দেয়, কোনোটা হয়তো একটু ছন্দে নাড়া দেয়, কোনোটা হয়তো একটু দুঃখে নাড়া দেয়, গাইলেই আসলে কেমন জানি একটু অ্যাটেনশন যাই হোক চলে আসে। তুমি প্রথমে একটা সিলেট অঞ্চলে একটা গান শুনলাম সৈয়দ শাহনুরের, তারপরে সেই টিনেজ সময়ের আলোড়ন তোলা সময়ের একটি গান শুনলাম, এখন আমরা আমাদের আমাদের জন্য কোন গানটি আপনি নিয়ে আসবেন? আমি শাব্দুর করিমের একটা গান, কোনটা সেই গ্রামের নওজোয়ান যেটা, এটা হ্যাঁ গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান এই গানটা সাথে আমার একটা, আমি আমার মনে হয় যে এই গানটির এখন যে প্রচলিত সুরটা যেটা আছে অনেক ফাস্ট বিটে যেটা আমরা শুনি সেটা আমার যে তুহিন ভাইয়ের এই সুর করা, একটা সম্ভবত একটা ছোট্ট হিস্টোরি আছে এই গানের সঙ্গে।
বেশ কোনো না কোনো ভাবে বেশ জড়িত ছিলেন বা এটা প্রথম দিককার শুটটা আপনি জানেন? আমরা আগে হাসন উৎসব করতাম, এটা হাসন লোক উৎসব নামে একটা উৎসব প্রতি বছরে হতো আর কি সুনামগঞ্জে। তো সেখানে একটা উৎসবে একবার হুমায়ুন আহমেদ সাহেব ছিলেন আর কি, প্রসঙ্গক্রমে আড্ডার মধ্যে আমরা সবাই মিলে একদিন গেস্ট হাউসে বসে আমরা গান গাচ্ছিলাম। তো ওই গানটা গাচ্ছিলাম আর কি আমি, ওই গ্রামের নজন হিন্দু মুসলমান। তো আমি বললেন যে এটা কে, কার লেখা গান এটা? তাই বললাম এরকম আমাদের এখানকার একজন আমাদের অঞ্চলের খুব বিখ্যাত একজন বাউল অনুষ্ঠান যেভাবে ইয়ে না ওনার, উনি কি বেঁচে আছেন এখনো? আমি বললাম জি। ওনাকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করতে চাই টেলিভিশনে, তুমি এটার ব্যবস্থা করো। তো হুমায়ুন আহমেদ সাহেব বলছেন বা আমাদের যে সব কিছু মিলে আমারও একটা ইচ্ছা ছিল শাব্দুল করিমকে কীভাবে আমরা ইয়ে করতে পারি। তো ওই নিয়ে আমি বহু চেষ্টা করলাম। শাব্দুল করিম সাহেব উনি এতই বেশি উনি নিজেকে রাখতেন আর কি, সম্ভবত 94 সালে মনে হয় অনুষ্ঠানটা অনেক কষ্ট করে ঢাকায় নিতে মানে মানে অনেক চেষ্টা করার পরে গেলাম। যেহেতু আমি আড্ডায় গানটা গেছিলাম, হুমায়ুন আহমেদ বলে তুমি গানটা গেয়ে ফেলো আর কি, আমি ওই প্রোগ্রামে ওই গানটা গিয়েছিলাম আর কি। যাই হোক, শাব্দুল করিম প্রোগ্রামে উনি ছিলেন, কিন্তু মূল গানটা মানে অনেক স্লো বিটের গান ছিল। আমাদের অঞ্চলে এটা একভাবে গাওয়া হতো, পরে যে সময় মকসুদ জামান মিন্টু ভাই মানে এটা মিউজিকটা করেন, তো আমাদের যুগটুক সব কিছু মিলে উনি বললেন যে এটাকে কি অন্যভাবে কিছু করা যায়। সেলিম চৌধুরী আমাদের যে বন্ধু, সেও একটা গান গাবে প্রোগ্রামে। আপনি যে গানটাকে একটু চেঞ্জ করেছিলেন সেই সুরে, তো এটা সবার আলোচনা কথা বলেছি আমি যে নিজেও যেহেতু প্রোগ্রামে ছিলেন এইভাবে গানটা গাইতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে নাকি? না, আমার তো ভালো লাগছে, আমার কথার এবং আমার সবকিছু ঠিক রেখে দিলে ওই চেঞ্জের ভার্সনটাই কি আমরা এখন জানি? হ্যাঁ, এখন আমরা যেটা শুনি সেটা হচ্ছে সেই চেঞ্জ। তাহলে আমরা আমরা কি কোনোভাবে মানে ওইটা শুনতে পারি? বর্ষা যখন হইত কাজীর গাহা নাই হিত, রঙে ঠঙে গাইত আনন্দ পাইত, বাউলগণ পল্লীগণ আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মানে এই এই গানটার শুরুতে বিচরণটা একটু অন্যরকম ছিল। হ্যাঁ, শুরু বিচরণ ওইভাবেই গাওয়া হতো, পরবর্তীতে আসলে ওই এটা তো অনেক শ্রুতিবদ্ধ। এখন তাহলে আমরা আমার মনে হয় যে আমরা গানেই চলে যাই, এখন দেখি যে আপনার মানে আমরা পরবর্তী সময় অ্যালবামটা হয় বা ওই অনুষ্ঠানটা হয় তখন একটু ভিন্নভাবে চেঞ্জ করে, এখন এটা প্রচলন এটা প্রচলিত হয়ে গেছে, এই সুরেই সবাই গাচ্ছে আর কি এটা এখন। আমরা তাহলে আমাদের দেরি না করে আমরা গানটা শুনে ফেলাটাই ভালো। গ্রহের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। Oh,
একটা গান হইতো তারা নিমন্ত্রণ দিত আমরা যাইতা কে হবে মেম্বার কে বাগ্রাম সরকার কে হবে মেম্বার কে বাগ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম ভাই রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাই আগে কি সুন্দর দিন কাটাইতা বলো কি বাধ্য পঞ্চায়েতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতাম চলো কি বাধ্য পঞ্চায়েতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতাম মানুষ ছিল সরল ছিল ধর্মবল মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম হাইরে এখন সবাই পাগল বড় লোক হইতাম আগে দর্শক আমি শুরুতে যে কথা দিয়েছিলাম আজকে ভিন্নধর্মী অন্তরালয়ের দুজন মানুষকে নিয়ে ভিন্নধর্মী কিছু গান আপনাদের উপহার দেব এবং আমার মনে হয় যে আমি কথা রাখতে পেরেছি আমার মনে হয় যে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি সৈনিক ভাই দুই লাইনে কিছু বলতে চান চ্যানেল এস ইউকে দর্শকদের কাছে এটাই বলার আছে যে আসলে আমি গানকে ভালোবাসি তাই গান গাই আর এই গান গাওয়া যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই পরবর্তীতে আরও ভালো গান উপহার দিব আর চ্যানেল এসকে ধন্যবাদ এবং আপনাদেরকে ঈদ মোবারক আমি কি বলবো আসলে আমাকে জোর করে এখানে এসে গান গাওয়ানো হয়েছে আমাকে একটু আপনারা সবাই একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যদ্দুরই মানে জায়গায় এলাম আমাকে একটু ক্ষমা করে দেবেন সবাই আর আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা চিন্তা না করে আগামী দিনটা আরও সুন্দর কাটবে এরকম একটা আশা নিয়ে আমাদের এই ঈদটা কাটুক সবাইকে ঈদের শুভেচ্ছা অত্যন্ত সুন্দর কথা আর প্রিয় দর্শক আমিও তুইন ভাইয়ের মতো করে বলতে চাই যে আমরা আগামী দিনগুলো যেন আরও সুন্দর হয় সেই দিনের প্রত্যাশা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো এবং আমি শুরুতেই কথা দিয়েছিলাম যে আজকে ভিন্ন কিছু গান অন্তরালের দুজন মানুষকে নিয়ে আপনাদেরকে শোনাবো আশা করেছি আমি কথা রাখতে পেরেছি ভবিষ্যতে চ্যানেল এসের পর্দায় আপনারা একই ধরনের অনুষ্ঠান আবারও নিয়ে আসার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ঈদ মোবারক